নেত্রকোনায় মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার তৃতীয় পর্যায়ে জমি সহ ঘর প্রদান করা হয়েছে গৃহহীন পরিবারকে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে এসব ঘরের দলিল হস্তান্তর করেছে স্থানীয় প্রশাসন। এদিকে জেলার মদন উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। জীবনের সেরা উপহার পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা। প্রতিনিধি আনিসুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। নেত্রকোনায় এ পর্যন্ত 2462টি জমিসহ ঘর প্রদান করা হয়েছে। এর মধ্যে জেলার মদন উপজেলায় 211টি ঘর প্রদানের মধ্য দিয়ে উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত হিসেবে ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার জমিসহ ঘর পেয়ে আনন্দে আত্মহারা এসব হতদরিদ্ররা। মাথা গোজার স্থায়ী ঠিকানা পেয়ে এখন স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সন্তানদের পড়াশোনার আগ্রহ উপকারভোগীদের। শেখ হাসিনা আমাদের জায়গা দিছে 3% করিয়া, আমরা অনেক আনন্দে আছি। আমি এই ঘর জমি পাইছি পায়া পোলাপন নিয়ে সবাই নিয়ে অনেক আনন্দত আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা পাক্কা বাড়ি দলিল করিয়া প্রধানমন্ত্রীর এমন উদ্যোগ পৃথিবীতে নজিরবিহীন উল্লেখ করেন এলাকাবাসীরা। মাননীয় প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিচ্ছেন, আমাদের যে ঘরগুলো দিচ্ছেন, দেখা দিচ্ছেন, যাদের অসহায় মানুষ তারা অত্যন্ত আনন্দে আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান উপকারভোগীদের স্বাবলম্বী করতে বিভিন্ন পদক্ষেপের কথা। তাদেরকে বিভিন্ন যুব উন্নয়ন মহিলা বিষয়ক বা অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ করিয়ে তাদেরকে সেভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য এবং সে অনুযায়ী আমরা ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছি। বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপাশি মদন উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা সহ তাদের দেয়া হচ্ছে বাড়ির মালিকানার দলিল। আমাদের এই সকল গৃহহীন এবং ভূমিহীন পরিবার একটি আশ্রয়ের অধিকার পাচ্ছে, একটি ঘর পাচ্ছে, এই সুন্দর একটি অবস্থায় তাদেরকে এই ঘরগুলো হস্তান্তর করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন মহৎ উদ্যোগ পৃথিবীতে মানবতা ও শান্তির বার্তা বলে মনে করছেন নেত্রকোনাবাসী। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।